আরে কোথায় গেল? ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা কথা বলবো ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হওয়ার নতুন বাংলা ছবি ইউনিকর্নের ব্যাপারে। আর অ্যাজ ইউ অল নো যে এই সিনেমাটা বেসিক্যালি হচ্ছে তোমার ডিরেক্ট ওটিটি রিলিজ হয়েছে, অনেকদিন আগেই ছবিটা তৈরি হয়ে গেছিলো, নিয়ার অ্যাবাউট 2018-তে তখনই ট্রেলার চলে এসেছিলো। তো সিনেমাটাকে নিয়ে একটা আগ্রহ ছিল, তার কারণ হচ্ছে বাংলাতে তো সাধারণত ধরো এই সমস্ত যে ফ্যান্টাসি ড্রামা বা সায়েন্স ফিকশন এই ধরনের কাজ তো খুব কম হয়। তো সেই জায়গা থেকে যে মানে ডিরেক্টরের তথাগত মুখার্জি, যিনি আর কি মানে তোমরা অনেকে পরিচিত মুখ আর কি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে তোমরা দেখেছো এর আগে, এবং উনি কিন্তু বেশ কিছুদিন ইন্ডিপেন্ডেন্টলি অনেক শর্ট ফিল্ম এবং অনেক এরকম সিনেমা তৈরি করছেন, তো সেটা নিয়ে একটা মানে পজিটিভ ফিডব্যাক ছিল। এবং তার আগের কাজগুলো আমি সেই অর্থে দেখতে পাইনি, বাট এইটা দেখার পরে দ্য মাইন্ড ব্লোন, মানে সত্যি কথা বলতে কি যে বাংলাতে এই ধরনের কাজ হচ্ছে এবং সেই কাজগুলোকে ব্যাক করছে মানে ধরো বিভিন্ন প্রডিউসাররা। দুর্ভাগ্যজনক যে ছবিটা ডিরেক্টলি মানে হলে রিলিজ করা গেল না, ওটিটিতে রিলিজ করা হলো এবং ওটিটি প্ল্যাটফর্মও যে এই সিনেমাগুলোকে প্রমোট করছে এটা দেখে সত্যিই ভালো লাগলো। তো সিনেমাটার দেখো রিভিউ অলরেডি কিন্তু আমার সমস্ত যারা মানে ফেলো কলিগসরা যারা রয়েছে তারা কিন্তু অনেকেই তিন চারজন অলরেডি কিন্তু রিভিউ করে দিয়েছে, অনেকগুলো অ্যাঙ্গেল কিন্তু অলরেডি কভার আপ করা হয়ে গেছে, বাট আমি একটু ডিফারেন্ট কয়েকটা অ্যাঙ্গেল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ইউনিকর্ন বিষয়টা কী, মানে ইউনিকর্ন ব্যাপারটা কী, সেটা হচ্ছে যে দেখো ইউনিকর্ন সাধারণত হচ্ছে একটা এক শৃঙ্গী একটা ঘোড়া, মানে যেটা মূলত হচ্ছে তোমার চায়না এবং ইন্ডিয়ান যে মাইথোলজি রয়েছে সেই মাইথোলজিতে ইউনিকর্নের মানে প্রসঙ্গ রয়েছে, যে সম্ভবত আকাশে উঠতেও পারে এবং এর সাথে একটা সাদৃশ্য পাওয়া যায়, সেটা হচ্ছে পেগাসাস, যেটা হচ্ছে তোমার গ্রিক মাইথোলজিতে দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা সাধারণত পক্ষীরাজ বলে জানি। কিন্তু এই মাইথোলজির যে ব্যাপারটা বোঝার আগেও কিন্তু আমরা এই জিনিসগুলো ছোটোবেলায় কিন্তু সাধারণত আমাদের দিদিমা বা ঠাকুমাদের মুখে শুনি, ঠাকুমার ঝুলি বা বিভিন্ন ধরনের যে রূপকথার গল্পগুলো তাদের মুখে শুনতে পাওয়া যায়, তো সেখানে এই ধরনের ঘোড়ার কথা বলা হয়। এবং কেন এটা সিগনিফিকেন্ট এবং এই নামটা কেন ইউনিকর্ন এইটা বোঝা দরকার, কারণ ছবির একদম শুরু হচ্ছে যেটা টাইটেল ক্রেডিট যখন দেখানো হচ্ছে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে একজন ঠাকুমা তার একজন নাতনিকে কিন্তু একটা রূপকথার গল্প শোনাচ্ছেন এবং কিন্তু সেখানে ওই পক্ষীরাজের গল্প, সেখানে কিন্তু রাজা রানীর গল্প, এই ব্যাপারগুলো বলছে। অনেকে হয়তো ছবিটার মানে সিনেমাটা যখন শুরু হবে সেটার সাথে ওটার হয়তো মানে কারণটা খুঁজে পাবেন না, রিজেম্বলেন্স, কিন্তু ওইটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা লুকিয়ে রয়েছে। তো মূলত এটা কিন্তু একটা ফ্যান্টাসি ড্রামা এবং যেখানে দেখানো হচ্ছে যে একজন ঠাকুমা তার নাতিকে নাতনিকে এবং সে যখন ঠাকুমা হয়ে যায় তখন সে তার নাতনিকে এইভাবে মানে বংশানুক্রমিক মানে পর্যায়ে একটা কাঁথা মানে নকশি কাঁথা সেটা কিন্তু দিয়ে দেয় এবং সেই নকশি কাঁথাটা মূলত তার নাতনিদের মানে সেই বাড়ির মহিলাদেরকে কিন্তু রক্ষা করে, মানে এইটা অনেকেই ধরতে পারেনি এই কারণে আমি জিনিসটা শুরুতে বললাম। তো এই জায়গাটা দিয়ে কিন্তু গল্পটা শুরু হচ্ছে এবং একদম কাট টু বর্তমান সময়ে পুরো ব্যাপারটাকে সরিয়ে রেখে তারপরে দেখা যাচ্ছে একজন সাইকোলজিস্ট যে ক্যারেক্টারটা মূলত প্লে করছেন চিরঞ্জিত, মানে আমাদের বাংলার অভিনেতা চিরঞ্জিত, তো চিরঞ্জিতবাবু অভিনয় করছেন মূলত একজন সাইকোলজিস্ট বলতে পারবো, একজন প্রফেসর যে মূলত মানে হিউম্যান সাইকোলজি হিউম্যান টেন্ডেন্সিস নিয়ে কাজ করে, এবং তার বাড়িতে একজন এসছেন যে ক্যারেক্টারটা প্লে করছে দেবলীনা, একজন মিড এজ ভদ্রমহিলা যে কিন্তু ওই মিড এজ লাইফ ক্রাইসিস যেগুলো হয় সেই ক্রাইসিসগুলোতে ভুগছে, ক্রাইসিসগুলোকে খুব ছোট্ট করে সুন্দর করে দেখানো হয়েছে কারণ ছবির লেন্থ এক ঘন্টা, তার মধ্যে মিড এজ ক্রাইসিসগুলোকে দেখানো হয়েছে এবং সে এসছে মূলত ফর কাউন্সিলিং, মানে আনঅফিসিয়ালি হলেও ওটা কাউন্সিলিংই হচ্ছিল। সেখানে সে একটা জিনিস মানে বলে, এমন একটা অদ্ভুত জিনিস বলে যে সে অনেক সময় এরকম হয় যে এরকম একটা মানে ধরো কোনো একটা সিচুয়েশান তার লাইফে ঘটলো, সখনই সেই সিচুয়েশানটা থেকে সে ডিসকানেক্ট হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে গিয়ে সে নাকি ফিজিক্যালি অন্য কোনো একটা জায়গায় চলে যায়, অন্য একটা কোনো দেশে, অন্য কোনো একটা রাজ্যে, অন্য কোনো একটা জায়গায় সে চলে যায় এবং খানিকক্ষণের মধ্যেই সে ফিরে আসে, এবং ফিরে আসার পরে এবং সে যেখানে যেখানে গেছে যা যা করেছে সেটার কিন্তু একটা ছবি সেই কাঁথাটার উপরে কিন্তু অলরেডি মানে ছেপে যায় আর কি। তো এই জিনিসটা শোনার পর অবভিয়াসলি তুমি যেটা ভাবছো বা আমিও যেটা ভাববো সেম জিনিস চিরঞ্জিতবাবু একই কথা বলেন যে তুমি হ্যালুসিনেট করছো, এবং মানুষ সেটাই হ্যালুসিনেট করতে পারে যেটা সে তার আগে সেটা দেখেছে বা সেটা তার কল্পনায় তার সাবকনসিয়াস মাইন্ডে কোনো না কোনোভাবে আছে, সেটা ছবি আকারে হোক, গান আকারে হোক, যে কোনো ব্যাপারে হোক। কিন্তু কমপ্লিটলি দেবলীনা যেটা করে সেটা দেবলীনা ডিনায় করে যে না আমি এরকম কখনো দেখিনি, আমি কখনো যাইনি, কিন্তু আমি সামহাও এরকম যখনই কোনো এরকম সিচুয়েশান তৈরি আমি ডিসকানেক্ট হয়ে যাই, মানে গ্যাস স্টোভ জ্বালিয়েছে গ্যাস স্টোভের বার্নারটা যেই একটা আগুনটা ফস করে ওঠে না শুরুতে সেইটা যেই হলো তার সাথে সাথে কিন্তু সেই বিচের উপরে যেমন আগুন নিয়ে যারা খেলা দেখায় সেই জায়গাটায়ও পৌঁছে গেল।
তো এরকম একটা অদ্ভুত জিনিস দিয়ে কিন্তু জিনিসটা তৈরি হয়েছে, এবং আমি এর বেশি গল্পটা বলবো না, কিন্তু তার সিগনিফিকেন্সটা তোমাদের বলবো যে গল্পটা হাউ ইট এন্ডস অ্যান্ড মানে ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট। তো সেই ব্যাপারটার সাথে একটা মানে বলতে পারো যে একটা তোমার ওই রূপকথার গল্পটাকে কিন্তু জড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের মন কতভাবে ডাইভার্টেড হতে পারে। তো এই জিনিসটাকে দেখানো হচ্ছে দুর্ধর্ষ, মানে বাংলা সিনেমায় সাধারণত এই ধরনের এক্সপেরিমেন্টেটিভ ওয়ার্ক হয় না, এবং তারপরে যেটা সেটা আদেও কি ফ্যান্টাসি নাকি সত্যি ঘটনাটা ঘটছে না সব কিছু হচ্ছে, এই জিনিসটাই কিন্তু দেখানো হয়েছে। এবং ইটস আ মাইন্ড ব্লোয়িং, মানে ইন টার্মস অফ পারফরমেন্স যদি বলো তাহলে মানে তোমার মানে দেবলীনাদির পারফরমেন্স তো যথেষ্ট ভালো, মানে একজন শিক্ষিত মধ্যবিত্ত ঘরের মহিলা অফিসে চাকরি করেন, সংসার সামলাচ্ছেন, এবং চিরঞ্জিত তবু একদম মানে অসাধারণ, একদম সেই ধরনের যে একটা প্রফেসর বা এই ধরনের একটা ওনার এই যে ধরনের রোলগুলো স্যুটস করে দুর্ধর্ষ। এবং সবথেকে বড় কথা হচ্ছে একজন ডিরেকশন, মানে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এরকম ভালো কাজ করেছেন, মানে এটা সত্যি দেখার মতো। মানে এক ঘন্টার একটা মানে এর মধ্যে, এক ঘন্টার একটা পার্টিকুলার স্লটের মধ্যে এত কিছু দেখানো, এবং ওই দেশগুলো যেখানে যেখানে ও চলে যাচ্ছে, দেবলীনার মন যেখানে পৌঁছে যাচ্ছে বা ফিজিক্যালিও পৌঁছে যাচ্ছে তর্ক সাপেক্ষ, তো সেই জায়গাগুলো সেই লোকেশনগুলো দুর্ধর্ষ, মানে দারুণ দেখানো হয়েছে। আমার সম্ভবত থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া ফেশিয়ার বিভিন্ন জায়গায় হয়তো শ্যুট করা হয়েছে, জায়গাগুলো দুর্ধর্ষ দেখানো হয়েছে। একটা ফ্রেম, একটা ওই সানসেট হচ্ছে, ওই সমস্ত লোকেশনসগুলো ট্রিমেন্স দেখানো হয়েছে, ট্রিমেন্ডাস। মানে একটা মানুষ ভাবতে ভাবতে মানে তার কল্পনার উপরে সে মানে ভর করে, ঠিক আছে, বা রূপকথার উপরে ভর করে যাই হোক না কেন, সে যে পক্ষীরাজের পিঠে চেপে যে এরকমভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, মানে জাস্ট কোথায় গেল, আরে না না না, আমি জাস্ট ঘুরে এলাম আর কি, মিশর সভ্যতায় চলে গেছিলাম, ওখান থেকে জাস্ট ঘুরে চট করে চলে এলাম। তো দ্যাটস ইট গাইজ, ভিডিওটাতে এইটুকুই বলা ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রিপশন বাটনটা নিচে রয়েছে একবার ক্লিক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।